ঘুরে আবার বইছে তাই খুশি আর নিরব্বইটি দয়া যে রবের কাছে আছে সেই রবের থেকে আমরা নৈরাস হয়ে আমরা মনে করি না আমি অনেক গুণাকার তিনি আমার প্রতি দয়া করবেন না আমরা তাকে ছেড়ে মাখলুকের কাছে চলে যাই ঠিক আছে না এর কারণটা হলো যে আমরা আল্লাহ সম্পর্কে এগুলি কোরআন পড়তেও জানি না বুঝি না কোরআন নিয়ে আমরা অনুধাবন করি না এর অর্থটা আমরা বুঝি না মালিক হ্যাঁ দিন কেয়ামতের দিন তিনি যেহেতু মালিক অথেব তিনি আমাকে যদি বাঁচান তাহলে বাঁচবো আর তিনি যদি না বাঁচান তাহলে আমাকে কেউ বাঁচাতে পারবে না এ তিনটা বিষয় যদি আমরা অনুধাবন করি তাহলে তো মাখলুকের সম্পর্ক আল্লাহর সাথে অনেক গভীর সম্পর্ক হয়ে যাবে সে কখনোই আল্লাহ ছাড়া অন্য কারো দিকে যাবে না সে নিঃসন্দেহে বলবে ইয়া কেনা বুধুয়া ইয়া কেনা স্তাইন আয়াল্লা যেহেতু তুমি রব এবং তুমি দয়াবান এবং তুমি যেতু মালিক এই যে হেতু এ আল্লাহ আমরা শুধু তোমার জন্য ইবাদত করব আর যা কিছু চাওয়া আল্লাহ শুধু তোমার কাছ থেকেই চাবো আত্তাহারি টিভি ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها وقال تعالى وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب ويضع به الآخرين بشان شمطر محن رب العالمين درود آخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم شمانتو দেশ বিদেশ এবং কাছে এবং দূরে যারা আমাদের অনুষ্ঠান শুনছেন এই রমজান মোবারক মাসে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের নির্ধারিত বিষয়ে আলোচনা শুরু করছি অমা তফিক ইল্লা বিল্লাহ আজকের আলোচনার বিষয় হল কোরআন অনুধাবনের গুরুত্ব বিষয় বিষয়টি আলোচনা করার উদ্দেশ্য যেহেতু রমজানুল মুবারক মাসের সাথে কোরআনের বড় একটি গভীর সম্পর্ক রয়েছে রমজানুল মুবারক মাসের সাথে কোরআনের বড় একটি গভীর সম্পর্ক রয়েছে আল্লাহরবুল আলমিন সুরাই বাখরাই বলেছেন শাহরু রমাবন আল্লাদি উন হিল কোরআন আল্লাহরবুল আলমিন এই রমজানুল মুবারক মাসে কোরআন অবতীর্ণ করেছেন এবং আবদুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত বুখারি হাদিস যে কানান নবী সাল্লি সাল্লাম নাস ওয়া আজু আদু ফি রমাবান আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি সকল মানুষের চাইতে সবচাইতে বেশি নেকির কাজে অগ্রগামী ছিলেন আর সবচাইতে নেকির কাজে বেশি অগ্রগামী হতেন বিশেষ করে রমজানুল মুবারক মাসে এবং এই রমজান মুবারক মাসে স্বয়ং জিব্রাইল আল সালাম আল্লাহ নবী সাল্লি সাল্লামের কাছে আসতেন প্রত্যেক রাত্রে এবং আল্লাহ নবী সাল্লি সাল্লাম জিব্রাইল আল আমিনকে তিনি কোরআন পড়ে শোনাতেন পুরা রমজান মাসে তিনি এক খতম দিতেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম শোনাতেন এবং জিব্রাহল আলাহি সালাম তিনি শুনতেন আর যেই বৎসর তিনি এনতেকাল করবেন বা করেছেন তার আগের রমজানে তিনি জিব্রাইল আলসালামকে এই কোরআন দুইবার শুনিয়েছেন তো এই কোরআনের সাথে রমজান ও মুবারক মাসের বড় গভীর সম্পর্ক আর আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে আসিয়াম আল কোরআন ইয়াসফানে এন দ্য সিয়াম রোজা এবং কোরআন এই দুটি জিনিস আল্লাহর সামনে সুপারিশ করবেন শ্যাম বলবে মানা আতুহু মিনাল আকলি ও সুর্বি ও শাহাত আয়াল্লাহ আমি তাদেরকে দিনের বেলায় খাওয়া এবং পান করা এবং নফসের খাহেসার থেকে আমি তাদেরকে বিরত রেখেছিলাম আর কোরআন বলবে আয়াল্লাহ আমি তাদেরকে রাত্রের ঘুম থেকে বিরত রেখে হ্যাঁ তারা তাদেরকে আমি তোমার সন্তুষ্টর জন্য মান করে রেখেছিলাম তার মানে হলেই মোমেনরা এই রমজানুল মুবারক মাসে আল্লাহর সন্তুষ্টর জন্য দিনের বেলা শ্যাম পালন করবে এবং রাত্রিবেলায় ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়বে আর এই দুটি আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয় যে এই দুই আমল আল্লাহর কাছে সুপারিশ করবে এবং তাদের এই সুপারিশ আল্লাপাক কবুল করবেন তো এই জন্য আমরা রমজানুল মুবারক মাসে আমাদের জন্য এই দুটি আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলত এই গুরুত্বটা বোঝানোর জন্যই আজকের আলোচনা এর সাথে সাথে আরেকটি কথা আমাদেরকে স্মরণ করতে হবে সেটা হলো এই যে আল্লাহর রব্বুল আরমিন সুরে ফোরকানের ত্রিশ নম্বর আয়াতে বলছেন ওয়াকালা রসুল না ইউমি তু হাদ আল কোরআন আল্লাহ রসুল সাদাম বলবেন না কৌমি আয় আল্লাহ আল্লাহর সামনে তিনি অভিযোগ করবেন আয় আল্লাহ আমার সম্প্রদায় তাদের অবস্থা কী ছিল হ্যাঁ ইয়া রব্বী ইন্না আল কোরআন কানা মাহজুরা ওকালা রসুল ইয়া রব্বী ইন্না কৌমিতু হাদাল কোরআনা মাহজুরা আয় আল্লাহ আমার উম্মত আমার সম্প্রদায় তারা কোরআনকে ছেড়ে বসেছিল মাহজুর তারা ছেড়ে দিয়েছিল দেখছেন মানে কোরআনকে ধরে রাখার মধ্যেই এই উম্মতের সফলতা আর কোরআনকে ছেড়ে দেওয়ার মধ্যেই এই উম্মতের ধ্বংস এবং ক্ষতি তো আমি আজকের আলোচনায় প্রথমেই কোরআনের গুরুত্বটা আমাদের সামনে উপস্থাপন করব এরপরে কোরআনকে আমরা কীভাবে কোরআনের হক আমাদের উপর কীভাবে আছে হ্যাঁ আমরা কোরআনের সাথে কোন আমলটি করলে এই কোরআন আমাদের পক্ষে থাকবে আর কোন কারণে এই কোরআনটা আমাদের বিপক্ষে আল্লাহর সামনে সুপারিশ করবে এরপরে এই কোরআনটা শুধু পড়াই নয় বরং কোরআন অনুধাবন করতে হবে অনুধাবনের অর্থ কী এবং কিভাবে হবে ইনশাল্লাহ এই বিষয়ে আলোচনা করবো প্রথম যে বিষয় সেটা হলে দেখুন কোরআন আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রতি যে নাজেল করেছেন এটা কিন্তু দুনিয়াবে কোনো সাধারণ বইয়ের মতো নয় লা লা লাফি কোরআন এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই তনজিল উম্মির রব্বুল আলমিন এই কোরআনটি স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজেলকৃত কিতাব ইন্নাহুল উন করিম নিশ্চয় এটা একটি সম্মানিত কিতাব সম্মানিত কোরআন আর এই কোরআন এমন একটি কিতাব যেই কিতাবটি আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে জিব্রাইল আল সালামের মাধ্যমে সরাসরি নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লামের উপর অবতরণ করেছেন অথেব এই কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজেলকৃত কিতাব যতক্ষণ পর্যন্ত মুসলিম এ বিষয়ে পরিপূর্ণ বিশ্বাস এবং ইয়কিন না রাখবে অতক্ষণ পর্যন্ত সে মোমেন বলে আল্লাহর কাছে গণ্য হবে না এটা যেমন আল্লাহর পক্ষ থেকে একটি কিতাব এটাও যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় একটি বিষয় সেটা হলেই আল্লাহ পাকে কোরআন নাজেল করেছেন এই কোরআনের মধ্যে কী রয়েছে হুদাল লিল মুত্তাকিন এই কোরআনের মধ্যে মোত্তাকি এবং মানুষদের জন্য হেদায়ত রয়েছে আর কি আছে লিমান ইন্নাফি ক্যালাধিক যাদের অন্তর আছে এই অন্তরের অধিকারী ব্যক্তিদের জন্য এই কোরআনের মধ্যে নসিহত রয়েছে উপদেশ রয়েছে এই কোরআন সম্পর্কে আল্লাপক বলছেন ফিহি কুল্লি সেই এই কোরআনের মধ্যে তোমাদের যাবতীয় বিষয় আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি তাহলে কোরআন এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটি রশি আল্লাহর পক্ষতে একটি চিঠি আল্লাহর পক্ষ একটি জীবন বিধান তাহলে যে রব্বুল আলমিন আমাদেরকে আমাদের হেদায়তের জন্য আমাদের জীবন পরিচালনার জন্য যেই কিতাবটি আমাদের কাছে আল্লাপাক অবতীর্ণ করেছেন তাহলে সেই কিতাব সম্পর্কে আমাদের কেমন চেষ্টা থাকা উচিত সেই কিতাব সম্পর্কে যদি আমাদের কোনো ধারণাই না থাকে সেই কিতাবটা যদি শুধুমাত্র আমাদের ঘরে সেটা আলমারিতে বন্ধ করে যদি রাখি সেই কোরআনটা যদি আমরা মনে করি যে এটা শুধু আলেমরাই পড়বে সাধারণ মানুষের জন্য নয় অথচ এই কোরআন তো শুধু আলেমের জন্য অবতীর্ণ করা হয়নি সারা পৃথিবীর মানুষদের জন্য কিতাব নাজিল করা হয়েছে সবার হেদায়ত রয়েছে এই কিতাবের মধ্যে তাহলে এই কিতাবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে হেদায়তের বাণী আছে আমার জীবন পরিচালনা করার বিধান এর মধ্যে রয়েছে হ্যাঁ এর মধ্যে আমার জীবনের যে কল্যাণময় বিষয় আছে সেগুলি সব এর মধ্যে আছে সেটা যদি আমি না জানি না বুঝি সেটা না যে অনুধাবন না করি তাহলে কোরআন অবতীর্ণ করার যেটা মূল উদ্দেশ্য এবং মক্সাদ ছিল সেটা কিন্তু অর্জন হলো না যেই কোরআন আল্লাপাক আমাদেরকে নাজেল করেছেন এই কোরআনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে সেটা হলো এই যে এই কোরআন আল্লাপাক যেইভাবে নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাম উপর অবতীর্ণ করেছেন হু বাহু ওইভাবেই কেমত পর্যন্ত সেটা সংরক্ষিত থাকবে তার মধ্যে কোনো রকম পরিবর্তন পরিবর্তন ঘটবে না ঘটাতে কেউ পারবে না এ বিষয়ে আল্লাহর বুলানমিন তিনি নিজেই বলেছেন যে ইন্না নাহানু না জল্ দিকরা ওয়া ইন্না হাফিদুন এই কোরআন আমি নিজে অবতীর্ণ করেছি এবং এবং এই কোরআনকে আমি নিজেই সংরক্ষণ করব আজকে পৃথিবীর হ্যাঁ বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রেস থেকে যে কোরআনটা ছাপানো হচ্ছে এই সবগুলি প্রেসের কোরআনকে যদি একত্রিত করা হয় তাহলে সারা পৃথিবীর কোরআনের মধ্যে কিন্তু পরস্পর কোনো বিন্দু পরিমাণ একটি হরফ কেন একটি জের জবরের মধ্যেও কোনো পার্থক্য নেই সবগুলি কোরআন এক এই কোরআনকে কেউ যদি মনে করে যে এটা শুধু কাগজের মধ্যে আছে আর কেউ যদি এটা মনে করে যে এই কাগজগুলি পুড়িয়ে দিলে কোরআন দুনিয়া থেকে মিটে যাবে এটা তার এটা ধারণা ভুল হবে এই কোরআন যেমন কাগজের মধ্যে লিপিবদ্ধ আছে এই কোরআনটা মমিনদের সিনার মধ্যেও সংরক্ষিত আছে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মমিন তাদের কোরআন তাদের অন্তরের ভিতরে এই কোরআনটাকে সংরক্ষণ করেছে এ বিষয়ে শরীর শরীয়ত আমাদেরকে উদ্বুদ্ধ করেছে হ্যাঁ যে যারা কোরআন পড়বে কোরআন বুঝবে কোরআনকে মুখস্থ করবে কোরআন অনুযায়ী জীবনযাপন করবে তাদেরকে দিন আল্লাপাক বলবেন এ করা ওয়ারাত্তিল কামাকুন্তা আখিরি আয়াতিন তাক তুমি কোরআন পড়ো আর উপরে চড়ো আল্লাহ হকবর সেই আশা নিয়েই কিন্তু আলহামদুলিল্লাহ হ্যাঁ আজকে বিশ্বের মুসলমান হ্যাঁ লক্ষ লক্ষ মুসলমান তারা তাদের অন্তরে কোরআনটাকে সংরক্ষণ করে রেখেছে এই কোরআন এই কোরআনের মধ্যে আল্লাপাক আমাদেরকে বিভিন্ন জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং জাহান্নামের ভয় আমাদেরকে দেখিয়েছেন তাহলে আমরা যদি এই কোরআনকে অনুধাবন না করি কোরআনকে যদি বুঝে না পড়ি তাহলে কোরআনের মধ্যে কি রয়েছে কি পুরস্কারের কথা রয়েছে এবং সেখানে আমাদের জন্য কি ভয়াবহতা রয়েছে সেটা আমরা কিন্তু জানতে পারবো না কোরআনের মধ্যে কোরআনের বিষয়ে আল্লাপাক বলছেন ওয়ার ফাউল্লা হুল্লা আমানু মিনকুম অল্লাদিন উতুল এলমা দারাজাদ যাদেরকে এই কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে পাক তাদেরকে ইয়ারফাউ সম্মানিত করবেন অমর রাজিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হাদিস নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইন আল্লাহ ইয়ারফাউ বিহাদ আখরিন আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে কিছু সম্প্রদায়কে সম্মানিত করে আর এই কোরআনের কারণেই কিন্তু মানুষদেরকে অসম্মানও করেন জি এই কোরআনের সম্মান যে কত বেশি দেখুন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ইমামতির ক্ষেত্রে কার কথা বলেছেন ইমামতি কে করবেন আকরা ও হোম কিতাব আল্লাহ যে কোরআন বেশি পড়তে জানে তার বয়স যেমনই হোক সে যে রঙেরই হোক না কেন যেই বংশেরই হোক না কেন সমাজের যেই শ্রেণীর মানুষ হোক না কেন যার কাছে কোরআন বেশি আছে সে সবচেয়ে বেশি সম্মানিত অথেব ইমামতির মতো সম্মানিত জায়গায় ওই ব্যক্তিকে তুমি আগে করে দাও আল্লাহ হক আল্লাহ নবী সাল্লা সময় একটা সম্প্রদায় তার প্রতি ইমান এসেছে তো এই নীতিমারা আলোকে দেখা গেল যে একটা বালক সে কোরআন বেশি জানে আর সেই বালকটি এমন বালক তার পরনে কাপড় পর্যন্ত দুর্বল কাপড় মানে সতরটাও পরিপূর্ণ ঢাকে না রুকু সেষ দেয় গেলে তার লজ্জাস্থান বের হয়ে যায় তারপরেও যেহেতু তার কাছে কোরআন বেশি আছে শরীর বলছে তাকে ইমামতির হকদার বেশি তাকে ইমামের জন্য আগে করে দাও আল্লাপা কোরআনের কারণে সম্মানিত করেন দুনিয়াতেও কবরেও আখেরাতেও উহুদের মাঠে সত্য উদ্দিন সাহাবি শহীদ হলেন এখন তাদেরকে কবরস্থ করা হবে তো প্রথমে কার কবর দেওয়া হবে কেবলাদিকে কোন লাশটাকে প্রথম রাখা হবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন যার কাছে কোরআন বেশি আসে তাকে প্রথমে রাখো আর কেয়ামতের দিন শুনলেন ইন একরা ও আর তাক তুমি পর আর চড়ো যার কাছে কোরআন যত বেশি সে সবচাইতে কোরআনে উপরে থাকবে কিন্তু এই যে আমরা কোরআনের বিষয়ে শুনলাম আমার মনে হয় আমাদের মুসলিমদের কাছে এই কোরআনের গুরুত্বটা আমাদের মাঝে নাই যার কারণে অধিকাংশ মুসলমান আমরা কোরআনকে অনুধাবন তো তখন করব যদি কোরআনটা পড়তে জানি কোরআনের অর্থ বুঝি তারপরে তো তারপরে সেই বিষয়ে আমরা গভীর জ্ঞান অর্জন করার চেষ্টা করব। কিন্তু অধিকাংশ মুসলিম তারা তো কোরআন পড়তেই জানে না অথচ কোরআন পড়া এটা তো আমার প্রত্যেক মুসলমানের উপর ফরজ ফরজে আইন কিন্তু এখান থেকে আমরা পিছনে আছি হ্যাঁ কোরআনটা আমরা কোথায় রেখেছি ওই যে পাক সুরে ফোরখানে বলছেন ওকাল রসুল ইয়বী ইউমিত যে আমার সম্প্রদায় আমার অম্মত তারা কোরআনকে পিটের পিছনে রেখেছে তারা ছেড়ে দিয়ে রেখেছে কোরআনকে ছেড়ে দিয়েছে কি তার মানে হলো এই হ্যাঁ যে কোরআনকে ছেড়ে দেওয়ার মানে হলো এই যে আমরা কোরআন পড়তে শিখি নাই অথবা কোরআনটা শুধুমাত্র বরকতান আমরা আমাদের ঘরে রেখেছি আলমারির মধ্যে রেখেছি কোনো এক সময় হয়তো রমজান মাসে খুলব অথবা যখন কোনো মৃত ব্যক্তি যখন মারা যাবে তখন তার পাশে কোরআন নিয়ে বসি সেটা আমরা কোরআন পড়ি অথবা এই কোরআনটা আমরা দুনিয়ার স্বার্থে ব্যবহার করা শুরু করে দিয়েছি দোকানের বেশি ব্যবসার জন্য ব্যবসায়ী হ্যাঁ লাভের জন্য ব্যবসার উন্নতির জন্য আমরা গাড়িকে এক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য আমরা সেখানে কোরআনের আয়াত লেখে সেই সেখান থেকে কোরআনে নেওয়ার চেষ্টা করেছি অথবা আমরা রোগ মুক্তির জন্য কোরআনটাকে তাবিজের মধ্যে ভরে হ্যাঁ সেভাবে আমরা কোরআনটাকে ব্যবহার করছি শরীয়ত কি কোরআন এই জন্য আমাদেরকে দিয়েছেন জি না আমরা এই কোরআনকে আমরা একটু আগে যে শুনলাম আল্লাহ বলছেন যে কোরআনকে যারা ধরে রাখবে কোরআনের কারণেই মানুষদেরকে সম্মানিত করা হয় আর কোরআনের কারণেই মানুষদেরকে লাঞ্ছিত করা হয় তাহলে সম্মানিত হওয়ার জন্য আমাদের কি কি করণীয় কাজ নাম্বার ওয়ান প্রথমে সেটা হলই কোরআনটা আমাদেরকে পড়া শিখতে হবে পড়া শিখতে হবে ঠিক আছে কিছু মানুষ বলেন যে কোরআন পড়লে কোনো নিকি না না আল্লাহ রসুল সম্পর্কে বলছেন ইয়াতলু আলিহিম আয়াতিহি রসুল সাল্ল সাল্লাম তাদেরকে কোরআন পড়িয়ে শোনাই তাহলে কোরআন পড়া বা কোরআন শোনা এটাও কিন্তু এবাদত কোরআন পড়তে হবে তেলাওয়াত করতে হবে আল্লাহাক নিজে বলছেন ওরাতিল কোরআন আর তরতিলা তুমি তরতিল সহকারে হ্যাঁ কোরআনকে থেমে থেমে সুন্দরভাবে তাজবিদ সহকারে তুমি কোরআন তেলাওয়াত করো আল্লাহ নবী সাল্লি সাল্লাম কোরআন পড়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন এইভাবে রসুলসাল্লাম বলছেন মান কারা আার মিন কিতাবিল্লা ফালাহু বিহা হাসানা আল হাসানাতু আশরি আম সাহিহা যে ব্যক্তি কোরআন থেকে একটি হরফ পড়বে তার জন্য নেকি আছে এবং সেই নেকিকে আল্লাপাক দশ গুণ বাড়িয়ে দেবেন চুমাহান কোরআন শোনার প্রতি আল্লাহ রসুল সাল্লাম উদ্বুদ্ধ করেছেন এবং আল্লাহনবী সাল বলছেন যে যখন নাকি যেই জায়গায় কোরআন পড়া হয় এবং যেখানে বসে মানুষ কোরআন শোনে নাজালাত আলি হিমুজ সাকিনা সেখানে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষণ হয় আল্লাহর ফেস্তা সেই জায়গাকে ঘেরাও করে রাখেন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজেল হয় আর এই কোরআন যখন মানুষের অন্তরে পড়ে তখন সেই অন্তরটা আলোকিত হয়ে যায় এই জন্য কাফের এবং মশ্রিকরা তাদের খুব চেষ্টা থাকত তারা চেষ্টা করত কি চেষ্টা সেই চেষ্টা সম্পর্কে আল্লাপাক বলেছেন سورة الفسق لاتي ٦٣ نبأ رايت وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنَ جَرَأَ كَافِرٌ تَرَى بُلْتُ لَا تَسْمَعُوا لهذا القرآن الْقُرْآنَ تُمْرَى الْقُرْآنَ شُنُونَ কোরআন শুনো না কোরআন শুনতে দিত না তাদের সহকর্মী সহপাঠীদেরকে কারণ তারা জানে যে এই কোরআনের ভিতরেও এমন মধুর আছে এই কোরআনের ভিতরে এমন জাদু আছে যে এই কোরআন যখন মানুষের অন্তরে পড়বে তখন সেই মানুষের অন্তরটা পরিবর্তন হয়ে যাবে তার ভিতরে ইসলামের আলোতে নূরে নূরান্বিত হয়ে যাবে এই জন্য ওমা কানা সালাত বাইতি ইল্লা মুকা ও তাসদিয়া আল্লাহ নবী সাল্লা সাল্লাম যখন সালাতের মধ্যে যখন তিনি কেরাত পড়তেন তখন সেই কাফের মশরিকরা তারা যেন তাদের বন্ধুদের কাছে তাদের সহক সাথীদের কাছে যেন এই কোরআনের আয়াত না শুনতে পায় তারা তারা ওই সালাতের সময় তারা চিল্লাত হাতে তালি দিত সোর গোল করত যেন এই কোরআনের আওয়াজ তাদের কান পর্যন্ত না পৌঁছে সেই দিন মুশ্রিকরা যে কাজটা করতো আজকেও কিন্তু মুসলমানরা এই কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য অনেক রকম ষড়যন্ত্র কিন্তু করছে কিছু মানুষ বলে যে এই কোরআন পড়া বোঝা সাধারণ মানুষের কান নয় কাজ নয় এটা শুধু আলেমরা বুঝবে এটাও কিন্তু একটা শয়তানের বড় চক্রান্ত মানুষদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া আর একটা হলেই এই আল্লাপাক আমাদেরকে কোরআন অবতীর্ণ করেছেন আমরা কোরআন পড়ব এবং কোরআনের অর্থ বুঝব ওয়ালাকরাল কোরআন আলী দিকির আমি কোরআনকে অনুধাবন করার জন্য বোঝার জন্য উপদেশ গ্রহণ করার জন্য আমি তোমার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি কিন্তু এখানেও এক শ্রেণীর মানুষরা তারা বলে থাকে যে এই কোরআন সবার জন্য নয় এটা শুধু আলেমরাই পড়বে সাধারণ মানুষ পড়তে গেলে তারা পদভস্ত হবে বুঝতে পারবে না যিনি আল্লাহ বলছে আমি কোরআনকে সহজ করে দিয়েছি এই কোরআনটা মানুষদের সামনে কঠিন করে দিয়ে কোরআন থেকে মানুষকে বিমুক বিমুখতা করেছে মানুষকে দূরে সরিয়ে দিয়েছে আর একটা জিনিস সেটা হলেই পাক কোরআন অবতীর্ণ করেছেন যে কোরআন পড়ব কোরআনের অর্থ বুঝবো আর কি করব আর তাদাব্বুর ফি হি কোরআনের আয়াত নিয়ে আমরা গবেষণা করব। কোরআন এমন একটি কিতাব এই কিতাবের সামনে আমরা পৃথিবীর অন্য কিতাবকে একটু মিলিয়ে দেখব দেখুন তো কোরআনের যে মধুর্যতা কোরানের যে যে সৌন্দর্যতা এটা কি পৃথিবীর অন্য কোনো কিতাবের মধ্যে আছে আল্লাহ তহা মা আনজালনা আলাইকাল কোরআন আলী তসকা ইল্লা তদ্তলি মাহ কোরআন যদি পড়েন আর কোরআনের অর্থ যদি বোঝেন এবং সেই অর্থটা যদি আপনি অনুধাবন করেন আপনি যদি শুধু সুরাফ ফাতেহার অদ্দর অর্থরা জানেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রাহমানির রাহিম ম্যালিকিয়াউমুদ্দিন বলেন দেখি তিনটা আয়াতের মধ্যে কত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সমস্ত প্রশংসা সেই রব্বুল আলমিনের জন্য যিনি পৃথিবীর পরিচালক আপনি সুরা ফাতেহা কেউ না পড়তেও জানে না আর সুরা ফাতেহা পড়তে সালাতের মধ্যে পড়েছি আমি কি অর্থ জানার চেষ্টা করেছি এই অর্থ যদি আপনি জানেন আর বোঝেন তাহলে একটা মুসলিম তার সম্পর্ক আল্লাহ থেকে সরে মাখলুকের দিকে যেতে পারে না সে যদি অর্থ বোঝে যে এই পৃথিবীর পরিচালক আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আর তিনি কেমন দয়াবান অতি দয়ালু তিনি পরম করুণাময় এবং তিনি মালিক অমিদ্দিন তিনি হলো কেয়ামত দিবসের মালিক তাহলে এই দুনিয়ার পরিচালক আল্লাহ তাআলা ঠিক আছে এবং তিনি কি দয়ালু তিনি কি দয়ালু আর তার দয়া কেমন তার দয়া কেমন আল্লাহ আকবর যে তিনি এই পৃথিবীতে যে তার প্রতি ইমান নিয়ে এসেছে তার প্রতিও দয়া করেন আর যে তার অস্বীকার করে তাকেও আল্লাহ দয়া করেন এই জন্য আর রহমান এর অর্থটা ব্যাপক মানে আল্লাহর যে দুটা গুণ আছে আর রহমান এবং আর রাহিম মানে রহমান রহিম দুটার মানে হলো অতি দয়ালু পরম করুণাময় এ দুটার অর্থের মধ্যে পার্থক্য হলে এটা হলো অনুধাবন আপনি যদি কোরআনের অর্থ বোঝেন তাহলে এই জিনিসটা আপনি বুঝতে পারবেন দেখুন রহমানের অর্থটা আরও রাহিমের চাইতে বেশি ব্যাপক এজন্য এখানে বলছেন রহমান দুনিয়ার ক্ষেত্রে রহমান আর রহিম তিনি এই গুণে গুণান্বিত আখেরাতে আখেরাতে আল্লাহ পাক শুধুমাত্র মোমেনদের প্রতি দয়া করবেন আর দুনিয়াতে আল্লাপাক মোমেনদের প্রতিও রহম করেন আখেরাতের প্রতি কাফেরদের প্রতিও তিনি কী করেন দয়া এবং রহম করেন এই যে কোরআনের সুন্দর মধুর্যতা আল্লাহর পরিচয় মালিক অমির দিন আমরা মুসলিম আমাদের বিশ্বাস একই কেয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে আল্লাহর কাঠ ঘোরা দাঁড়াতে হবে তো সেই দিন সেই দিনের মালিক তো একাচ্ছত্ব মালিক আল্লাহ তালা আনাল মুলক আল্লাহ বলবেন আমি বাদশাহ যারা পৃথিবীতে নিজেকে বাদশাহ বলতো কে আছো আসো আজকে তো তিনি একক বাদশাহ তাহলে এই তিনটা জিনিস যদি মানুষ অর্থ বোঝে এ এটা যদি অনুধাবন করে এর প্রতি ইমান নিয়ে আসে বিশ্বাস করে তাহলে সেই ব্যক্তি কেন গায়রুল্লাহ সামনে যাবে পৃথিবীর মালিক তো আল্লাহ পরিচালনা তার হাতে তো আমাকে তার কাছে যেতে হবে তার কাছে চাইতে হবে যা কিছু করব তার জন্যই করব আর তিনি তো কোনো রাগান্বিত নয় তিনি তো দয়াবান তার দয়া যে তার একটি দয়া পৃথিবীতে পাঠিয়েছে যে একটি দয়া পৃথিবীর সারা মাখলুকের কাছে ভাগ করে দেওয়া হয়েছে আর নিরানব্বইটি দয়া যে রবের কাছে আছে সেই রবের থেকে আমরা নৈরাশ হয়ে আমরা মনে করি না আমি অনেক গুণাকার তিনি আমার প্রতি দয়া করবেন না আমরা তাকে ছেড়ে মাকলুকের কাছে চলে যাই ঠিক আছে না এর কারণটা হলো যে আমরা আল্লাহ সম্পর্কে এগুলি কোরআন পড়তেও জানি না বুঝি না কোরআন নিয়ে আমরা অনুধাবন করি না এর অর্থটা আমরা বুঝি না মালিক হ্যাঁ দিন কেয়ামতের দিন তিনি যেহেতু মালিক অথেব তিনি আমাকে যদি বাঁচান তাহলে বাঁচবো আর তিনি যদি না বাঁচান তাহলে আমাকে কেউ বাঁচাতে পারবে না এ তিনটা বিষয় যদি আমরা অনুধাবন করি তাহলে তো মাখলুকের সম্পর্ক আল্লাহর সাথে অনেক গভীর সম্পর্ক হয়ে যাবে সে কখনোই আল্লাহ ছাড়া অন্য কারো দিকে যাবে না সে নিঃসন্দেহে বলবে ইয়া কেনা বুধুয়া ইয়া কেনা স্তাইন আল্লাহ যেহেতু তুমি রব এবং তুমি দয়াবান এবং তুমি যেহেতু মালিক এই যে সেহেতু আল্লাহ আমরা শুধু তোমার জন্যই এবাদত করব আর যা কিছু চাওয়া আল্লাহ শুধু তোমার কাছ থেকেই চাবো এটা কখন করত যদি মানুষরা এই অর্থটা বুঝত তাহলে এই কোরআন আল্লাপাক যে আমাদের প্রতি অবতীর্ণ করেছেন আমাদের উপর তিনটা দায়িত্ব কোরআন আমরা পড়ব কোরআনের অর্থ বোঝার চেষ্টা করব এবং কোরআন নিয়ে আমরা গবেষণা করব দিনী ভাই কোরআন নিয়ে গবেষণা করার জন্য কি কি করতে হবে একটু পরে বলছি আমি ঠিক আছে না আমি আগে সিরিয়ালটা বলে দিই কোরআন নিয়ে গবেষণা করবো কোরআনে আল্লাপা কি বলেছেন এই কোরআনটা পৃথিবীর বইয়ের সাথে মিলিয়ে দেখবো আল্লাপা কী বলছেন ওয়াইন কুন্তুম ফি রাইবি রিম্মা জাল্লা আল্লাহ আবদিনা তোমাকে যদি সন্দেহ হয় যে এই কোরআন আল্লাহর কিতাব নয় তাহলে কোরআনের মতো একটি কোরআন তুমি বানিয়ে দেখাও আচ্ছা কোরআন না বানাতে পারো কোরআনের একটা সুরা আর সেটা যদি না পারো তাহলে কোরআনে একটি ছোট্ট আয়াত তুমি বানিয়ে দেখো ফা ইল্লাম তাফা আলু ওয়ালাম তাফা আজকে সাড়ে চোদ্দো বছর হয়ে গেছে যত বড় জ্ঞানী মানুষ হোক না কেন সে বত বড় পণ্ডিত আজ পর্যন্ত কেহ কোরআনে একটি ছোট্ট আয়াত কোরআনের মতো আয়াত বানাতে পারে নাই আল্লাহ বলছেন ওয়ালান তাফা আলু কে আমত পর্যন্ত কেউ বানাতে পারবেও না তাহলে এর চেয়ে বড় চ্যালেঞ্জ আর কি হতে পারে আর আমাদের কোনো সন্দেহর অবকাশ আসে যে কোরআন আল্লাহর পক্ষ থেকে এটা কোনো সন্দেহ নেই তাহলে যে কোরআন আল্লাহর পক্ষ থেকে যেই কোরআনকে তিনি সংরক্ষণ করে রেখেছেন যে কোরআনের মধ্যে আমার জন্য হেদায়ত রয়েছে আমার এই পৃথিবীর জীবন বিধান রয়েছে তাহলে সেই কোরআনটা আমি পড়াও শিখলাম না কোরআনে কি লেখা আছে সেটাও বুঝলাম না আর কোরআনটা নিয়ে আমরা গবেষণাও করলাম না হ্যাঁ আর একটা কাজ আমাদের আছে সেটা হলেই কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআন নিয়ে গবেষণা করতে হবে এবং এই কোরআনটা আমার জীবনে বাস্তবায়ন করতে হবে জি আজকে কোরআন আমাদেরকে কোরআন পড়তে বলেছে অথচ এই কোরআনটা আমরা নিজে না পড়ে ভাড়াটিয়ে কিছু ছাত্র নিয়েছে মা বাপ মারা গেছে তাদেরকে তাদের দ্বারা কোরআন পড়াই আল্লাহ আমাকে কোরআন পড়তে বলেছে যে তুমি পড়লে তোমার দশ নেকি। আর আমি না পড়ে কিছু লোককে আমি ভাড়া করে নিয়েছে তার দ্বারা আমি কোরআন পড়াই তার দ্বারা আমি কোরআন কি পড়াই তাহলে কোরআনের বিকৃতি করা হলো কোরআনের যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্য থেকে আমরা সরে গিয়েছি হ্যাঁ নিজে যেটা করা সেটা না করে আমরা অন্য দিয়ে করার চেষ্টা করছি তাহলে এই চারটা কাজ আমাদের উপর হক কোরআনের হক এটা আমাদেরকে করতে হবে জি এই চারটা জিনিস যদি আমরা বুঝে করি তাহলে এই কোরআন পড়তে আমাদের সময় লাগবে আমরা এখন কি করি কোরআনটা শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত কে কত বেশি পড়তে পারে কে কত তাড়াতাড়ি খতম করতে পারে খতম চলছে আর কোরআনের ছবি না চলছে অথচ দেখুন আবদুল্লাহ বিন সলি আল্লাহ তহ তিনি বলছেন কানা আর রজুলু ইজা ইজাত আল্লামা আশারা আয়াতিন লাম হন্না ওয়াল হুন ওয়াল্লাহিনা ইমাম মা আনি ওনার তাফসিরে এই হাদিসটি নিয়ে এসেন আবদুল্লাবিন মসর তিনি বলেন যে আমাদের মধ্যে থেকে কেহ দশটি আয়াত পড়তেন। এবং যতক্ষণ পর্যন্ত সে দশটি আয়াত না বুঝতেন তার অর্থ না জানতেন এবং সেই দশ আয়াত নিজের জীবনী বাস্তবায়ন যতক্ষণ পর্যন্ত না করতেন ওই দশ আয়াতের আগে তারা যেতেন না তাহলে ওনারা শুধু কোরআন খতম করতেন না কোরআন পড়তেন বুঝতেন এবং সেটা নিজের জীবনে বাস্তবায়ন করতেন ইভিন আবদুল্লাহ বিন অমর রাজিয়াল্লাহ তালা তিনি বলেন তা আল্লা অমারু আল বাকারা ফি ইস্নতে আশারা সানাতা বলছেন অমর রাজিয়াল্লাহতালহ শুধু সুরা বাকারা তাকে পড়তে বুঝতে বারো বৎসর টাইম লেগেছে এই জন্য আমরা সাহাবেক কামদেরকে দেখি যে তারা কোরআন পড়তে যে কারণ কোরআনের ভিতরে যে এত গভীর জ্ঞান রয়েছে কোরআনের ভিতর যে এত গভীর হীরামুক্তা রয়েছে সেটাকে এটা তো আল্লাহর কালামুল নয় এটা তো আল্লাহর কালাম এর ভিতরে যত আমি গভীরে যাব আমি অত বেশি একটা আলাদা মজা পাব। তো আমি যদি কোরআন পড়তেই না জানি হ্যাঁ কোরআন যদি বুঝি কিছুই বুঝি না আর কোরআন যদি অনুধাবন না করি তাহলে কোরআনের স্বাদ আমি কিছুই পাবো না সম্মানিত দিনী ভাই কোরআন যদি অর্থ বুঝে কোরআন নিয়ে তাদাব্বর করে আল্লাপাক নিজে বলছেন আফালা এ তাদ্বারুনা কোরআন কোরআনে তোমরা গবেষণা করো না কেন আম আলা কুলুবিন আখ ফালুহা নাকি তোমাদের অন্তরকে আল্লাপাক তালা মারিয়ে দিয়েছে তার মানে হলে শুধু কোরআন পড়লে কোরআনের হক আদায় হয় না কোরআন অনুধাবন করতে হবে কোরআন বোঝার চেষ্টা করতে হবে যদি কোরআন বুঝে পড়ি তাহলে অবস্থা কি হবে আল্লাহ বলছেন ইন্নাম আল্লাদিন ইদা দকির আল্লাহ ওয়াজিলাতমিনরা যখন কোরআন পড়বে কোরআনের আওয়াজ শুনে তাদের অন্তরটা কেঁপে যাবে যদি কোরআন আমরা বুঝে পড়ি আর কোরআন যখন শুনবো তার অর্থ যদি আমরা অনুধাবন করি তাহলে আমাদের জীবন চেঞ্জ হয়ে যাবে কেন হাফসার বাদশাহ তিনি যে কি নাম বিন আবি তালেব রাজি আল্লাহ তাকে জিজ্ঞেস করেছিলেন ওনারা যখন হাফসা যখন সফর করে গিয়েছেন তখন ও মদিনাই যে রসুল এসেছে তার সম্পর্কে জানতে চেয়েছেন আচ্ছা তোমাদের রসুল সে কি বলে আচ্ছা তার উপর যে কোরআন নাজেল হয়েছে সে যেটা দাবি করে সেটা আমাকে কিছু শোনাও তখন জাফর বিন আবি তালেব তিনি পড়ে শুনেছিলেন কা রাহমত রব্বিক আবদাহিয়াহাম এটা যখন পড়া শুরু করেছে তখন তিনি বুঝতে পেরেছেন যে এই যে মানে কোরআনের যে বাণী এটা কোনো সাধারণ মানুষের বাণী নয় বলছেন যেই জায়গা থেকে এঞ্জিল এসেছে এই কোরআনটাও ঠিক একই জায়গা থেকে এসেছে অথেব মোহাম্মদ তিনি সাধারণ মানুষ নয় তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল সুবাহান আলহ এটা হলো কোরআন বোঝার অর্থ এটা হলো কোরআন অনুধাবনের বিষয় ওমর রাজি আল্লাহ তান ইসলামের যেটা একটা জৈব হাদিস থেকে একটা বর্ণনা পাওয়া যায় যে উনি তো আল্লাহ রসুলকে হত্যা করতে যাচ্ছিলেন হাদিসটি জৈব হ্যাঁ তারপরে শুধুমাত্র এখান থেকে একটু অনুধাবন করার জন্য যে অসম্ভব কিছু না এরকম বহু কোরআনের ইতিহাস রয়েছে যে কোরআন মানুষকে কিভাবে চেঞ্জ করে দেয় যখন শুনতে পারলেন যে তার বোন ইসলাম গ্রহণ করেছে আপনার ইতিহাস জানেন হ্যাঁ তখন তার বোনকে সে মারপিট করেছে তার জামাইকে মারপিট প্রয়োগ করেছে পরবর্তীতে তার ভিতরে একটা সে যখন তাদের কাছে গিয়েছে তখন আয়াত পড়তে শুনেছিল এক পর্যায়ে যখন তার রক্তাক্ত বোনকে দেখেছে তখন বলেছে যে আচ্ছা তোমার তুমি যে একটু আগে পড়লা ওটা একটু আমাকে পড়ে শোনো দেখি তো তখন পড়েছে তহা মা আনজাল্লা আলী কাল কোরআন আলী তাসকাহ এটা শোনার পর ওমর রাজি আনহু যে অন্তরটা কুফুরের পাথর ছিল পাথরটা একেবারে মোমের মতো গোলে সেটাকে একদম পানির সাথে মিশে গেছে এবং সে বুঝতে পেরেছে এটা কোনো সাধারণ মানুষের মানুষের কথা নয় এজন আল্লাহ বলছেন এম মমিন আল্লাহ ওয়াজিরাত কলো বহু মোমিন যখন কোরআনে আয়াত শোনে তখন তার অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে যায় এটা তখন হবে যদি কোরআনটা বুঝে পড়ি কোরআন বিষয়ে অনুধাবন করি পাক বলছেন ইনহাদ আল কোরআন ইহাদিহ আকরাম এই কোরআন মানুষদেরকে ওই পথের দিকে আহ্বান করে যেই পথটি অত্যন্ত শক্তিশালী আল্লাহক বলছেন আল্লাহ নজ্জাল আহসান আল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়াত তাকশাইরু মিনহু আহসান আহসানাল কিতাব এই পৃথিবীতে সবচাইতে সুন্দর কিতাব সেটা হল কোরআন মাজিদ আর কোরআনে মাজিদ যদি মানুষ পড়ে বোঝা পড়ে তাহলে তার চা মানে তার জীবন চেঞ্জ হয়ে যাবে তার সাইড রোমেন হোম জুলুদ হোম তার শরীর কম্পন শুরু হয়ে যাবে আল্লাহর ভয়ে আল্লাহর ভালোবাসা তার অন্তর জীবনটা পরিবর্তন হয়ে যাবে তার অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে যাবে আল্লাহ বলছেন লাউ নাজাল্লা আলা আনজাল্লা হাদ আল কোরআন আলা জাবাল আরে তোমার এই কোরআনটা যদি আমি পাহাড়ে অবতীর্ণ করতাম আতিল্লা তুমি দেখতে পাতা পাহাড়ও বিনয় বিনীত হয়ে বিদীর্ণ হয়ে যেত পাহাড় যদি আমি এই কোরআন পাহাড়ের উপর নাজিল করতাম এজন আল্লাহ বলছেন আমি এই কোরআনকে পাহাড়ের কাছে নাজিল করতে চেয়েছিলাম তারা বলছে না এই ধরনের কিতাব তাকে গ্রহণ করার যে দায়িত্ব আমরা এটা গ্রহণ করতে পারবো না হ্যাঁ আল্লাহ আকবার সেই কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল্লাহ বলেন ইন্না আল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ইয়া বলছেন ইয়া আইয়ুহাল নাস ক্বাদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম হে মুমিন তোমার কাছে যে কোরআন এসেছে মাউইজা আল্লাহর পক্ষ থেকে কোরআনের মধ্যে নসিহত রয়েছে এজন্য সাহাবায়ে কেরাম কি হতেন ওয়া ইযা সামিউ আল কোরআন ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলাল রাসূল তারা আয়ুনুহুম তাফিদু মিন আদ-দামি' مما عرفوا মিনাল হক সাহাব একরাম যখন কোরআন শুনতেন তাদের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেন কারণ সত্য কোরআনের মধ্যে যে সত্যটি রয়েছে এই সত্য তারা অনুধাবন করতেন বুঝতে পারতেন সম্মানিত দিনী ভাই তাহলে আজকে কোরআন থেকে আমরা বেমকতা অবলম্বন করেছি আল্লাহ রসুল্লা কেমত দিন বলবেন যে ইন্না হালসব ইন্না কৌমাদু হাদ কোরআন মাহুর আমার সম্প্রদায় কোরআনকে ছেড়ে দিয়েছে তাহলে এই দাবিটা কখন কুক করবেন বাস্তবতা হলে শতকরা পঁচানব্বই জন মানুষ মুসলমান আমরা কোরআন পড়তেই শিখিনি আর যারা পড়তে জানি ভুল পড়ি অথবা যারা পড়ি অর্থ জানি না আর গবেষণার তো প্রশ্নই আসে না কোরআন নিয়ে গবেষণা করার তো প্রশ্ন আসে না তো যেই রব্বুল আলমিন আমার জীবন বিধান এই কোরআনের মধ্যে অবতীর্ণ করলেন আমি সেটা জানলামই না বুঝলাম না তাহলে আমার জীবনটা পরিবর্তন কীভাবে হবে সমাজদিনী ভাই পরিশেষে আমি সংক্ষিপ্তভাবে বলবো যে কোরআনকে অনুধাবন কিভাবে করতে পারবো কোরআনকে অনুধাবন করার জন্য আমাদেরকে অবশ্যই আরবি জ্ঞান শিখতে হবে আমরা অনেকেই কোরআন বাংলায় পড়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ বলে বাংলা এটা উচ্চারণ কোরআনের যেটা উচ্চারণ সেটা উচ্চারণ শুদ্ধভাবে করতে গেলে অবশ্যই আপনাকে আরবি শিখে আরবির মাধ্যমে কোরআন পড়তে হবে অন্য ভাষায় সেটাকে ট্রান্সফার করে কোরআন পড়া সম্ভব নয় কোরআন আরবি ভাষার যেটা উচ্চারণ আছে এটা আরবি পড়ার মাধ্যমে সেটা সম্ভব আলহামদু তাহলে হ্যাটা দিয়ে আপনি ইংলিশে যদি এ এল এইচ এ এম কী হলো আলহাম তাহলে হা হা এখান থেকে কীভাবে বুঝাবেন অসম্ভব অথব কোরআনকে আমাদেরকে আরবি দিয়েই শিখতে হবে এটা হলো প্রথম কথা ঠিক আছে কোরআনে অর্থ বুঝতে হবে যেটা একটু বললাম আর এর সাথে সাথে কোরআনকে অনুধাবন করা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলেই কোরআন যখন পড়ব শুধু জোরে জোরে পড়ার উদ্দেশ্য না বিত্তমানিয়াতে মানে অন্তরের প্রশস্ততার সাথে ধীরস্থিরতার সাথে বুঝে বুঝে কোরআন পড়ার চেষ্টা করব অন্তর দিয়ে বোঝার চেষ্টা করব বিবেক দিয়ে কোরআন বোঝার চেষ্টা করব তাহলে কোরআন পড়া শিখবো শুদ্ধভাবে কোরআনে অর্থ বুঝবো আর কোরআন যখন পড়বো তখন আস্তে আস্তে অনুধাবন করার মাধ্যমে কোরআন পড়ব কোরআনকে অনুধাবন যখন করার জন্য আরেকটা বিষয় সেটা হলেই যে কোরআনের ভিতরে যে আল্লাপাক অনেকগুলো নিয়ামত রেখেছে কোরআনের ভিতরে জানাতে আলোচনা আছে আল্লাহর বহু নিদর্শনের কথা আছে এই কথাগুলি আমরা জাগ্রত জ্ঞানে এগুলি পড়ব আল্লাহর নিদর্শন সম্পর্কে আমরা বুঝবো আল্লাপা কী বলছেন যে সুরে তাবার কালেদির মধ্যে আছে ফাহাল তারামিন ফতোর সুম্মার জেল বাসরা তৈন কালিব ইলাইকেল বাসরু খাসিয়ান তুমি আমার সৃষ্টি জমিন আসমান দিকে তাকিয়ে দেখো কোনো ত্রুটি আছে এই পৃথিবীর যত সৃষ্টি আছে আমরা যদি সৃষ্টির দিকে তাকিয়ে দেখি আল্লাপাক নিজে বলছেন ইন্নাফি লাইল ওয়াহি নাহার আয়া তিল্লি উলি আলবাব আল্লাহ সৃষ্টির দিকে তাকিয়ে দেখো এই যে দিনের পর রাত আসতেছে রাতের পর দিন আসতেছে একা একাই সূর্য উঠছে উঠছে আবার সূর্য ডুবে যাচ্ছে বেলা চাঁদ উঠছে তাঁপ জুদে যাচ্ছে এটা কি এমনি হচ্ছে এমনি হচ্ছে এটা তুমি চিন্তা করে দেখো পৃথিবীর কোনো জিনিস ড্র্যামার ছাড়া কোনো পরিচালনা ছাড়া কি পরিচালিত হয় তাহলে এই পৃথিবী যে এত সুন্দর এত বড় একটা পৃথিবী কীভাবে পরিচালিত পরিচালিত হচ্ছে কোনো দিন কি সূর্য উঠতে এক সেকেন্ড লেট হয়েছে সূর্য ডুবতে কি এক সেকেন্ড কোনো দিন লেট হয়েছে তাহলে এই পৃথিবীতে যদি আল্লাহ একদিন সূর্য উদিত না করে একদিন যদি বাতাস বন্ধ করে দেয় একদিন যদি অক্সিজেন বন্ধ করে দেয় তাহলে পৃথিবীর কোনো প্রাণী বাঁচবে তাহলে এটা নিয়ে আমরা গবেষণা কেন করি না আল্লাহ বলছেন তুমি আল্লাহ সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আল্লাহ সৃষ্টির মধ্যে তুমি কোনো খুঁত পাবে পাবে না তাহলে আল্লাহ সৃষ্টি নিয়ে এগুলি আয়াত যখন আমরা পড়ব এই আয়াত নিয়ে আমরা গবেষণা করব আয়াতে কী করব গবেষণা করবো কোরআনের মধ্যে যখন কোনো হুকুম আসছে নির্দেশনা আসছে ইয়ুহালাদিন আমানু কুলু মিনাত তৈবাত হে ইমানদারগন তোমরা হালাল উপার্জন খাও তখন আমরা মনে করব যে এই হুকুমটা আল্লাহ আমাকে দিচ্ছেন এই হুকুমটা কী করেছেন আল্লাপাক আমাকে নির্দেশ দিচ্ছেন আল্লাপাকের যে হুকুম আছে হুকুমটা আমার নিজের দিকে মনে করব আল্লাহ পাক যখনই কোনো নির্দেশনা দিচ্ছে আমাকে যে এটা হালাল সুদ ঠিক আছে না আহল্লার মারিবা আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করে দিয়েছেন এটা কার জন্য এগুলি আয়াত যখন পড়ব জান্নাতের কথা বলছে আমাকে আল্লাপাক জান্নাতের দিকে উৎসাহ দিচ্ছেন জাহান নামের কথা যখন পড়বো তখন মনে করবো আমাকে জাহান নাম থেকে ভয় হতে ভয় করতে হবে যেখানে হালালের কথা বলছেন আল্লাপাক আমাকে বলছে তুমি এই হালালটা অবলম্বন করো যেখানে হারামের কথা বলা হচ্ছে আল্লাপাক আমাকে বলছে হারাম ছেড়ে দাও তাহলে আল্লাহর যেগুলি হুকুম হাকাম মাসে অর্থ বুঝে মনে করবো আল্লাহ আল্লাপাক আমাকে স্বয়ং নির্দেশ দিচ্ছেন আল্লাহ পাক এই কোরআনের মধ্যে যে দুইগুলি মধুর আয়াত রয়েছে জান্নাতের কথা আসে জাহান্নামের কথা আছে আল্লাহ পাকের নিয়ামতের কথা আছে এগুলি আয়াত আমরা বারবার পড়তে পারি আল্লাহ আকবর আল্লাহ নবী সাল্লা সাল্লাম এই আয়াতটি সুরে মা আয়াত ইন তু আদেব হুম ফা ইনাহুম হুম বাদুক ঈসা আলাহ সাল্লাম বলেছিলেন ঈশা আলসাল্লামকে জিজ্ঞাসা করুন আয় আল্লাহ হে ঈশাৎ তুমি তোমার অনুসারীদেরকে বলেছিলা যে তোমরা আল্লাহ সারা আমাকে আল্লাহর বেটা বানাও বলবেন আয় আল্লাহ আমি তারা বলি নেই আমি তোরা বলি নাই আর আমি যদি বলতাম তাহলে তুমি অবশ্যই জানো ঠিক আছে তার মানে হলে তারা নিজের পক্ষ থেকে এটা নাফরমানি করেছে আল্লাহ তারপরে ইশার সালাম দয়া করে বলবেন আয় আল্লাহ তারা তো তোমারই বান্দা তারা যে অন্যায় করেছে আল্লাহ তোমার নাফরমানি করেছে আল্লাহ তারা তো তোমার বান্দা ইন্টু আজ দিবহুম ফাইনাহুম এই বাদুক তুমি যদি তাদেরকে শাস্তি দাও তাহলে তারা তো তোমারই বান্দা কে দেখেন কথার ভিতরে কত গভীরতা আছে শাস্তি যাকে দিবেন সে তো আপনার নিজের লোক ও ইনতাক আহম ফা ইন্না আনতাল আজিজুল হাকিম আর তুমি যদি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি তো বড় পরক্রমশালী তুমি তো বড় ক্ষমাশীল কথার ভিতরে কত গভীরতা আছে সাহাবি বলছেন আল্লাহ নবী বলছেন যে এই আয়াত আল্লাহ রুসুল ইসলাম সালাতের মধ্যে বারবার বার পড়ছেন ইন তু আবহুম ফা এ বাদুক আয়াত পড়তেই আছেন বলছেন সকাল পর্যন্ত এই আয়াত এক আয়াত বারবার পড়তেছেন হাসান বসরি তিনি এই আয়াত বারবার পড়তেছিলেন ওয়াঈদ নিয়ামতাল তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা শুরু করে দাও আল্লাহর নিয়ামতকে গুণে শেষ করতে পারবে না এই আয়াতের মধ্যে যে কত গভীরতা আছে তিনি বলছেন তিনি সারা রাত শুধু এই আয়াতটি বারবার তিনি পড়তেছিলেন তাহলে কোরআনের ভিতরে এমন মধুরতা আছে এর ভিতরে এমন কিছু শিখুনি বিষয় আছে এবং এর ভিতরে এমন গভীর জ্ঞান আছে যে জ্ঞানটা পাওয়ার জন্য যেই আয়াতগুলি আল্লাহ নিদর্শন প্রকাশ করে যে আয়াতের মধ্যে জান্নাতের নিয়ামতের কথা আছে। যে আয়াতের মধ্যে জাহান্নামের ভয় আছে যে আয়াতের মধ্যে পাক তার রহমতের কথা বলছেন এই আয়াতগুলি বারবার পরে নিজের ইমান তাজা করা এবং নিজের ইমানি ভতের স্বাদ গ্রহণ করা এটাও কোরআনকে অনুধাবন করা একটি অন্যতম মাধ্যম আর কি করতে হবে কোরআন যখন পড়বো তখন মনে করব এটা কোনো মানুষের কথা নয় এটা কার কথা আল্লাহর কথা আর তার সাথে সাথে কোরআন অনুধাবন করার জন্য অবশ্যই আমাদেরকে তাফসিরের দিকে রুজু করতে হবে কোরআনের ব্যাখ্যা আমি নিজের পক্ষে ব্যাখ্যা করতে পারবো না কোরআনের ব্যাখ্যা বোঝার জন্য যেগুলি গ্রহণ গ্রহণযোগ্য তাফসির আছে বিশেষ করে তাফসির ইবনিকাধির তাফসির তাবারি তাস তাফসির কর্তুবী এবং তাফসির ফাতহল কাদির মানে সবচাইতে তাফসির আল বা হাদিস থেকে ব্যাখ্যা করেছেন তাফসির তাবারি এবং সেটাকে আরেকটু সংক্ষিপ্ত করেছেন তাফসির ইবনে কথির তো এগুলি তাফসির আমরা পড়ার চেষ্টা করব যদিও তাফসিরের ভিতরেও অনেক রকম বিভ্রান্ত আছে আকিদার ভ্রান্ততা আছে এজন্য যে কোনো তাফসির বা যে কোনো তাফসির মাহফিলে আমরা তাফসির যদি শুনতে যাই তাহলে কিন্তু কোরআনে অনেক অপব্যাখ্যা করা হয় আজকে একটা বক্তব্য শুনতেছিলাম একজন বক্ত বক্তব্য দিচ্ছে যে আজানের পূর্বে শরীফ পড়ার দলিল নাকি কোরআনের মধ্যেই আছে উনি বলছেন সব কাজে প্রথমে শরীফ পড়তে হবে তার দলিল কোরআনে আছে কোরআনে কি যে ইন্ল্লাহ ইয়া কে তাহ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা নবীর বোধ দরুৎ পাঠ করো উনি যে ব্যাখ্যা দিলেন আমরা তাকে একটাই প্রশ্ন করব। তুমি যেভাবে ব্যাখ্যা করেছো এই ব্যাখ্যাকে আল্লাহ রসুল করেছেন অর্থাৎ আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি প্রত্যেক কাজেই প্রথমে দূর উনি পড়েছেন আচ্ছা উনি তো ওনার প্রতি পাঠ করবেন না ঠিক আছে না ওনার সাহাবে এখরাম আবু বকর সিদ্দিক রাজিয়ালতানহ অমর আনহু ওসমান আলী ওনারা কি আজানের পূর্বে হ্যাঁ ওনার তা তারা কি দূরৎপ পাঠ করতো ওটা অবাস্তব কথা মানে কোরআনের ব্যাখ্যা আমরা নিজেই বানিয়ে নিচ্ছি কদ জা মির মিরাল্লাহে নূর কিতাব মুবিন আল্লাহর পক্ষে নূর এসেছে কিতাব আসে নূর মানে রসুলের নূর এই যে কোরআনের অপব্যাখ্যা এই অপব্যাখ্যা করে কোরআনের সঠিক অনুধাবন করা যাবে না কোরআনের সঠিক ব্যাখ্যা জানার জন্য আমাদেরকে সঠিক ব্যাখ্যার দিকে যেতে হবে যেগুলি তাফসির মাসুর হ্যাঁ মানে গ্রহণযোগ্য আলেমদের ব্যাখ্যা যদি পড়ি তাহলে অবশ্যই আমরা কোরআন অনুধাবন করব। পরিশেষে বলবো রমজানুল মুবারক মাস কোরআনের মাস আমরা যারা কোরআন পড়তে জানি আলহামদুলিল্লাহ কোরআন পড়বেন কোরআনের তাফসির বেশি বেশি পড়বেন এবং কোরআন নিয়ে গবেষণা করবেন ব্যাখ্যা পড়বেন বোঝার চেষ্টা করবেন আর যারা আমরা এখনও কোরআন শিখি নাই মনে রাখবেন আপনি বড় ক্ষতির মধ্যে আছেন আপনি আজকেই প্রতিজ্ঞা করুন যে আমি অবশ্যই কোরআন আল্লাহর কালাম আমি এটা শিখবো আমি এর অর্থ জানবো আপনার ভিতরে একটা আগ্রহ থাকা উচিত যে পাক এই কোরআন সম্পর্কে বলছেন জায় কিতাব ল বাফি এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই উদয় মুিদ মুত্তাকিদের জন্য হেদায়ত আছে তাহলে আমি কি জানবো না আমার জন্য কী হেদায়ত আছে এই কোরআনের মধ্যে কি উপদেশ আছে আমি কি জানতে চাই না আল্লাহ আমাদের সবার বুঝ দেখ আল্লাহ আমাদের ভিতরে কোরআনের মা মায়া মহব্বত ভালোবাসা বৃদ্ধি করে দেখ এবং এই কোরআনকে যেইভাবে অনুধাবন করলে যেইভাবে কোরআনের সাথে সম্পর্ক রাখলে কোরআনের হক আদায় হবে আল্লাহ পাক সেটা যেন তৌফি দান করে আর যেইভাবে কোরআনকে মানলে কোরআন আমার বিপক্ষে যাবে আমরা যেন সেখান থেকে দূরে সরে আসতে পারি পরিশেষে বলবো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন আল কোরআন কাহুত আওয়েক কোরআন হয় তোমার পক্ষে কথা বলবে না হয় তোমার বিপক্ষে বলবে কোরআনকে যদি দুনিয়ার স্বার্থে ব্যবহার করি দুনিয়ার জন্য শিখি তাহলে এই কোরআন আমার কোনো কাজে আসবে না কেমন দিন কোরআন আমার বিপক্ষে কথা বলবে আর এই কোরআনটা যদি আমি আল্লাহ কিতাব মনে করে শিখি বুঝি নিজের জীবনে বাস্তবায়ন করি তাহলে এই কোরআন ক্যামতের দিন আমার জন্য সুপারিশ করবে আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন বোঝা তৌফিক দান করুক এবং কোরআন মোতাবেক জীবনযাপন করা তৌফিক দান করুক এই কোরআন যেন কেমতের দিন আমার জন্য সুপারিশের মাধ্যম হয় আয় আল্লাহ সেই দোয়া আজকে চেয়ে এই আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি ও আখির উদ্দান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও